পত্নীক হত্যা করে মৃতদেহ পুতি পলায়ন স্বামীর পুনের বুয়ারি হত্যার জঘন্য কাণ্ড সংঘটিত হল উদালগুড়িত। নিষ্ঠুর স্বামীর হাতত প্রাণ হেরালে অসহায় সাধনা দাসে। উদালগুড়ি জেলার ডিমাগুছির কালা নদীর পারত পত্নীর মৃতদেহ পুতি পলায়ন করে নয়ন দাস নামের পশ্চিমবঙ্গের এইজন পাখন্দই। ঘটনা অনুসরি পশ্চিমবঙ্গের কর্মসূত্রে নয়ন দাস নামের ব্যক্তিজনে পত্নী সাধনা দাস আর দুই কন্যা সন্তানক লৈ পূর্বের উদালগুড়ি জেলার ডিমাগুছির ভাড়াঘর মাতৃর লগত থাকিবলৈ লয়। উক্ত ভাড়াঘর থাকা সময়সাতে নয়ন দাসে পত্নী কেবাবারও মদ খাই মারধর করেছিল আর একই ভাড়াতিয়া জিতেন দৈমারি আর পত্নীরে কেবাবারও সাধনা দাসর প্রাণ রক্ষা করেছিল। এমাহ আগতে নয়ন দাসে সপরিয়ালে অরুণাচল কর্মসূত্রে রওনা হয়। কেদিনমান আগতে অরুণাচলের নয়ন দাসে জিতেন দৈমারীর মোবাইলত ফোন করে মাতৃর সঙ্গে কথা পাতি কয় পত্নী সাধনা দাসক মূরক বেয়াক আঘাত করে কোবাইছে আর চিকিৎসার পয়সা পঠিয়াবলি কৈছে। কিন্তু 16 মার্চ তারিখে আকৌ নয়নে মাক ফোন করে সাধনার মৃত্যু হওয়া বলে খবর দিলে। মৃত দেহট লৈ টংলালে আনিব বলে খবর দিয়ে যদিও আরক্ষীর খবর নিদিয়াকৈ নিশা নয়নে ভিনিয়েক আর দুজন অজ্ঞাত লোকর সহযোগত মৃত দেহট ডিমাগুছির কালার নদীর পারর শ্মশানত পুতি থয় পলায়ন করে। রাতেপা জিতেন দৈমারিয়ে নয়নের মাতৃর সঙ্গে কণমানি কেজনীক দেখা পাই সমগ্র ঘটনা সুদ পুষ করে। তেতিয়া কণমানি কেজনীয় পিতৃ নয়নে মাক মূরত বেয়াক আঘাত করে মরার ফলতে মৃত্যু হওয়া বলে জানিবলৈ দিছে। ইফালে জিতেন দৈমারিয়ে সাধনা দাসর পরিয়ালবর্গক সমগ্র ঘটনা বিবরী কোয়াত পশ্চিমবঙ্গের সাধনার পরিয়াল আহি স্থানীয় আরক্ষীর সহযোগত মৃতদেহ খান্দি উলিয়ায় চিনাক্ত করে মরণোত্তর পরীক্ষালয় প্রেরণ করেছে। জিয়েক ইয়াতে বিয়া হয়েছিল, কর্মসূত্রে যাওয়া ইয়াত আসিলে ডিমাগুছিত। তো আমি কমপ্লেনটো ললো, তেখেতে বিচারি পোৱা নাই বলে কৈছে। তো কমপ্লেনটো পোৱাৰ পাছত আজি আমি ইনকোয়ারি করলো। করতে আমি গম পালো যে ইয়াতে মানে পুতি থোৱা বলে গম পালো। তো সেই সূত্রে আমি ম্যাজিস্ট্রেট আনি ইয়াত আমি এতিয়া রিকভারি করলো ডেড বডিটো। রিকভারি করার পাছত আমি এটা পোস্টমর্টমত পঠালে আমি গম পাম যে অরিজিনাল রিজনটো কি। পলাইছেতো তেখেতর মেইন হন্ডে করেছে জুয়াইর উপর, তেখেতর নাম নয়ন দাস। ইফালে নয়নর মাকেও কণমানি কেজনীক লৈ বর্তমান পলাতক অবস্থাত আছে। পরবর্তী সময়ত পাখন্দ নয়ন দাস আরক্ষীর জালত পরিব না নাই সেয়াহে সময়তে লক্ষণীয় হব। উদালগুড়ির নীলোৎপল দাসর রিপোর্ট, টাইমস, গুয়াহাটি।